মানিকগঞ্জের সাতুরিয়া উপজেলার দেলুয়া গ্রামের মোহাম্মদ খান্নুর মেয়ে ইটি আক্তার ছোটবেলা থেকেই লেখাপড়ার পাশাপাশি গরু মোতাতাজা করার শখ তার। 12 বছর বয়সে মানিকগঞ্জ জেলায় সবচেয়ে বড় গরু মোতাতাজাকরণ করে তাক লাগিয়ে দেয় সে। এই গরুর নামকরণ করা হয়েছিল লক্ষ্মী সোনা। ষষ্ঠ শ্রেণী থেকে সে লক্ষ্মী সোনাকে লালন পালন করে। নবম শ্রেণীতে পড়ার সময় তার লক্ষ্মীসোনার খবর প্রকাশ হয়। পত্রিকায় সংবাদ দেখে একটি কোম্পানি 10 লাখ টাকা মূল্য দিয়ে গরুটি কিনে নেয়। এবার ইটির খামারে গিয়ে দেখা যায় 40 মন 26 কেজি ওজনের ফিজিয়ান জাতের একটি ষাঁড় মোতাতাজাকরণ করেছে ইটি। ষাঁড়ের নাম দেওয়া হয়েছে রাজাবাবু, যার উচ্চতা 9 ফুট ও লম্বায় 8 ফুট। ইতি এখন মানিকগঞ্জ জেলার জারির উচ্চ বিদ্যালয়ের 10ম শ্রেণীর ছাত্রী। আমি লেখাপড়ার পাশাপাশি গরু মোটাতাজাকরণ করি। আমি গেছে বছর একটা মোটাতাজাকরণ করছিলাম, 10 লক্ষ টাকা একটা কোম্পানির কাছে বিক্রি করছিলাম, সেটার নাম ছিল লক্ষ্মী সোনা। এবার আছে আমার একটা রাজাবাবু, তো ঈদের বাকি আরো কিছুদিন আছে, তো আমি চাইতেছি এটার ন্যায্য উপযুক্ত আমি দাম পাই। ইতির বাবা খান্নু মিয়া জানান, তার সংসারে কোনো ছেলে সন্তান নেই। তার 6 মেয়ে 5 মেয়ের বিয়ে হয়ে গেছে, বিয়ের বাকি এখন ইতি। ইতি আমার লক্ষ্মী মেয়ে। মেয়ের সাথে তার মা পরিষ্কার বেগম মেয়েকে সাহস যোগায়। ষষ্ঠ শ্রেণী থেকে সে লেখাপড়ার পাশাপাশি বাড়িতে একটি খামার করে গরু মোতাতাজাকরণ করে। গরিব মানুষ অনেক সুদি টুদি করে টাকা দিয়ে গরু কিনা পালতাছে। সরকার যদি আমার কিছু লোন দিত, তাহলে আমি আরো 2-3টা করে গরু পালার আমার শখ, আরো পালতাম আমি। আর ভারত থেকে যদি গরু না আসে, তাহলে আমরা অনেক টাকা পাবো, অনেক লাভবান হইতে পারবো। গত কোরবানি দেশে লক্ষ্মী সোনা লালন পালন করে 10 লাখ টাকায় বিক্রি করে। এবারও সে আরেকটি গরু মোতাতাজাকরণ করে এলাকার মানুষকে তাক লাগিয়ে দিয়েছে। আমি টাঙ্গাইল পাকুটে থেকে আসছি সাটুরিয়া। গতবার যে 10 লক্ষ টাকা সার পালছিল, তার চাইতে ইতি এ তারিখে ওর মারে নিয়ে আরেকটা সার, ওর চাইতে অনেক বড় সার পালছে। এবার আমি দেখার জন্য আসছি সাটুরিয়াতে। আঙ্গো বাড়ির পাশে বাড়িটা গরিব বাড়িটে প্রতিবার একটা করে সার পালে, তাগো বাড়তে জাগা নাই। গরিব মানুষ ইতি আর ইতির মায় পালে, তারা খুব কষ্ট করে পালতাছে, মানু আহা ধরলে বাড়তে জাগা হয় না। তারই উৎসাহ দেখে ওই গ্রামে আরো গরু মোতাতাজাকরণ করতে অনেকেই উৎসাহ পেয়েছে বলে জানায়। পরিষ্কার বিবি ও তার মেয়ে ইতি বেগম এই গরুটা লালন পালন করে থাকে। সাটুরিয়া উপজেলার মধ্যে এই গরুটা হলো সবচেয়ে বড়। এর ওজন হলো 1.5 টনের উপরে, অর্থাৎ 1560 কেজি, 660 কেজি ওজন আর কি। এই গরুটা আমরা প্রতিনিয়ত মনিটরিং করে থাকি, ওনাদের সাথে সার্বিকভাবে আমাদের যোগাযোগ আছে, ওনারা আমাদের সাথে যোগাযোগ রাখে। সবসময় আমরা ভ্যাকসিন ক্রিমের ওষুধ এগুলো দিয়ে থাকি। এবং আমি ব্যক্তিগতভাবে ওনাদের সাথে জিজ্ঞেস করছি কিভাবে এই গরুটা পুষতেছে, বললো যে কিছু সুদের মাধ্যমে ওনারা টাকা গ্রাম থেকে নিয়েছে। আমি ওনাদেরকে বলেছি ঈদের পর আমরা উপজেলা পর্যায়ে কৃষি ঋণ কমিটির মিটিং হয়, আমরা কিভাবে সরকারিভাবে ওনাদেরকে আমরা কিছু ঋণ দিয়ে যাতে ওনারা আরো বেশি করে এই গরু পুষতে পারে সে সার্বিক সহযোগিতা।